সোয়াবিন তেল মজুদ করা সহ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অপরাধে রাজধানী ও চট্টগ্রামের চার দোকানকে জরিমানা করা হয়েছে। রাজধানীতে তিনটি দোকানকে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে, আর চট্টগ্রামের একটি দোকানের দুটি গুদাম থেকে 15,000 লিটার মোরগজাত সোয়াবিন তেল জব্দ করা হয়েছে। জরিমানা করা হয়েছে 1,70,000 টাকা। রাজধানীর যাত্রাবাড়িতে সয়াবিন তেলের সরবরাহ পরিস্থিতি দেখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, র‍্যাব ও জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় প্রায় 32 গ্রাম সয়াবিন তেল মজুদ পাওয়া যায়। পরে অদিতি ট্রেডিং, সিফাত ট্রেডিং ও মিন্টু ট্রেডিং নামের তিনটি দোকানকে 50,000 টাকা করে জরিমানা করা হয়। সয়াবিন এবং পাম অয়েল কোথা থেকে ক্রয় করেছেন এরকম তথ্য উনি যথাযথভাবে দেখাতে পারছেন না। একবার বলছেন যে ঈদের আগে নিয়ে আসছেন, আবার বলছেন যে ঈদের ইমিডিয়েট পরে তিনি নিয়ে আসছেন। এটি যদি হয়ে থাকে তাহলে আগেকার এটি নিয়ে আসছেন। এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানকে 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে, এবং একই সাথে যে তেলগুলো মজুত করা হয়েছে সেগুলো সরকারি রেটে এখন থেকে বিক্রয় করবেন এমন কমিটমেন্ট উনি দিয়েছেন। এদিকে চট্টগ্রামের পাহাড়তলি রেলওয়ে বাজারে সিরাজ স্টোরের দুটি গুদাম থেকে 15,000 লিটার মোরগজাত সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দোকানটিকে 1,70,000 টাকা জরিমানা করা হয়েছে। আপনার এখানে তিনটা গোডাউনে 1,000 কার্টুন বা লিটারে কনভার্ট করলে 15,000 লিটার বোতলজাত সয়াবিন তেল উনি রেখেছেন। এই সবটুকু তেলই হচ্ছে ওনার আগের ঈদের আগের তেল, এবং উনি এটা রেখেছেন, তো আমরা এটার ব্যবস্থা গ্রহণ করছি। জব্দ করা তেল আগের দামে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ।